বাংলার পর্যটন বিভাগে বড়সড় রদবদল। বিতর্কিত নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সনের পদ থেকে। তার জায়গায় এখন এই দায়িত্ব সামলাবেন ইন্দ্রনীল সেন। অন্যদিকে কদর বাড়ল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। ভাইস চেয়ারপার্সনের দায়িত্ব পেলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে বিতর্কে থাকা নন্দিনী চক্রবর্তী ঠিক কী দায়িত্ব সামলাবেন? তিনি পর্যটন দফতরের প্রধান সচিবের দায়িত্ব সামলাবেন। পর্যটন দফতরের তরফে একটা নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানে বলা হয়েছে পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সনের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরানো হলো। কিন্তু ঠিক কী কারণে তাকে সরানো হলো সেটা নিয়ে খোলসা করে কিছু জানানো হয়নি। এই পরিবর্তন নিয়েও কিছু বলেননি নন্দিনী চক্রবর্তী। আপনাদের একটু নন্দিনী দেবীর পুরনো জীবনটা সম্পর্কে জানাই। তিনি একজন অভিজ্ঞ আমলা, 1994 ব্যাচের অফিসার তিনি। এর আগেও তিনি রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছেন। এছাড়াও তিনি রাজ্যপালের প্রধান সচিব ছিলেন। কিন্তু কয়েক মাস আগে সিভি আনন্দ বোস তাকে সেই পদ থেকেও সরিয়ে দেন। এরপর থেকে তিনি পর্যটন দপ্তরের প্রধান সচিব হিসেবে কাজ করছেন। তো বোঝাই যাচ্ছে যে নন্দিনী দেবীকে পদ থেকে সরানোর পর থেকে জল্পনাটা বাড়ছিল। শোনা যাচ্ছে দপ্তরের মন্ত্রীর সঙ্গে তার বনি বনা হচ্ছে না, আর তাই নিজের পদ খোয়ালেন নন্দিনী দেবী। বাংলার পর্যটন বিভাগে এবার একটা বড়সড় রদবদল। বিতর্কিত নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সনের পদ থেকে। তার জায়গায় এখন এই দায়িত্ব সামলাবেন ইন্দ্রনীল সেন। অন্যদিকে কদর বাড়ল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। ভাইস চেয়ারপার্সনের দায়িত্ব পেলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে আমরা সবাই চিনি। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে গত কয়েকদিন আগে উত্তম কুমার স্মরণে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে তাকে পুরস্কার নিতেও দেখা গিয়েছিল, এবং তিনি যে মুখ্যমন্ত্রীর অত্যন্ত কাছের বিভিন্ন ছবি থেকে সেটা স্পষ্ট। এমনকি 21 জুলাইয়ের মঞ্চেও দেখা গিয়েছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন সরকারি অনুষ্ঠানেও কিন্তু কখনো কখনো তাকে দেখা যায়, দলীয় অনুষ্ঠানে তাকে দেখা যায়। এবার কিন্তু ভাইস চেয়ারপার্সনের দায়িত্ব পেলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে বিতর্কে থাকা নন্দিনী চক্রবর্তী ঠিক কী দায়িত্ব সামলাবেন? তিনি পর্যটন দফতরের প্রধান সচিবের দায়িত্ব সামলাবেন। পর্যটন দফতরের তরফে একটা নির্দেশিকা জারি করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছে পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সনের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরানো হলো। কিন্তু ঠিক কী কারণে তাকে সরানো হলো সেটা নিয়ে কলসা করে কিছু জানানো হয়নি। এই পরিবর্তন নিয়েও কিছু বলেননি নন্দিনী চক্রবর্তী। এবার আপনাদের একটুখানি নন্দিনী দেবীর পুরনো জীবনটা সম্পর্কে জানাই। তিনি একজন অভিজ্ঞ আমলা, 1994 ব্যাচের অফিসার তিনি। এর আগেও তিনি রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছেন। এছাড়াও তিনি রাজ্যপালের প্রধান সচিব ছিলেন। কিন্তু কয়েক মাস আগে সিভি আনন্দ বোস তাকে সেই পদ থেকে সরিয়ে দেন। এরপর থেকে তিনি পর্যটন দপ্তরের প্রধান সচিব হিসেবে কাজ করছেন। তো বোঝাই যাচ্ছে যে নন্দিনী দেবীকে পদ থেকে সরানোর পর থেকে একটা জল্পনা বাড়ছিল। শোনা যাচ্ছে দপ্তরের মন্ত্রীর সঙ্গে তার বনি বনা হচ্ছে না, আর তাই নিজের পদ খোয়ালেন নন্দিনী দেবী। এই সংক্রান্ত আরও আপডেট যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আজতাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে, ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই জানতে পারে।